ইরাক ও সিরিয়ায় ইরান সম্পর্কিত 85টি স্থাপনা যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 30 জনের বেশি নিহত হয়েছেন। সম্প্রতি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় 3 সেনা নিহত হওয়ার জেরে এই হামলা চালায় বাইডেন প্রশাসন। এদিকে এই হামলাকে যুক্তরাষ্ট্রের কৌশলগত ভুল বলে দাবি করেছে ইরান। ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিযোগ করে তেহরান। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার জেরে শুক্রবার সিরিয়া ও ইরাকে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। দুই দেশের 7টি স্থানে একযোগে 85টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন যুদ্ধ বিমান। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বিমান হামলায় সিরিয়ায় বেশ কয়েকজন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। পাশাপাশি হেজবুল্লাহর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রকেট, মিসাইল সহ অন্তত 26টি স্থান ধ্বংস করা হয়েছে। হামলার পর মার্কিন আগ্রাসন বন্ধের দাবি জানায় দামেস্ক। অন্যদিকে একে সার্বভৌমত্বে আঘাত হিসেবে অভিহিত করেছে ইরাক। বাগদাদ ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে বাগদাদ। এদিকে হামলার পরপর না হলেও অবশেষে মুখ খুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একে যুক্তরাষ্ট্রের কৌশলগত ভুল বলে উল্লেখ করেছেন। এতে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়বে বলেও মন্তব্য করেছে তেহরান। তবে এ নিয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা তা জানায়নি ইরান। ইরাক ও সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলার পর বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, জবাব দেয়া সবে শুরু হল, পছন্দ মতো জায়গায় এবং সময়ে এই হামলা অব্যাহত থাকবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।